হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত আপডেট ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে যেটি শেয়ার করবো সেটি হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ 12ই সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হচ্ছে। তো কাদের মূলত আবেদন শুরু হচ্ছে এবং এখানে কারা আবেদন করতে পারবে এবং কাদের জন্য মূলত এই কার্যক্রমটি, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এজন্য সম্পূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি। আর এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতেই পারছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020-2021 শিক্ষাবর্ষের স্নাতক প্রফেশনাল কোর্সে ভর্তি আগামীকাল 12ই সেপ্টেম্বর রবিবার থেকে অনলাইনে প্রাথমিক আবেদন শুরু হচ্ছে। অর্থাৎ আগামীকাল বিকাল 4টার থেকে কিন্তু অনার্স প্রফেশনালের ভর্তির আবেদন শুরু হচ্ছে এবং এটা চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ 28 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস আগামী 20 অক্টোবর থেকে শুরু হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ ফয়জুল করিম এসব তথ্য জানিয়েছে। তিনি জানান যে অনলাইনে প্রাথমিক আবেদন আগামীকাল 12ই সেপ্টেম্বর বিকাল 4টায় শুরু হবে এবং 28 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত চলবে। এই কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যেতে হবে, সেইখান থেকে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তো আবেদন ফর্ম আগামীকাল থেকে যেহেতু অনলাইনে শুরু হচ্ছে, সেহেতু এইখানে মূলত কারা আবেদন করতে পারবে সেই বিষয়ে এখন বিস্তারিত বলছি। তো দেখো, এখনও পর্যন্ত যারা অনার্সে ভর্তির জন্য আবেদন করেনি এবং যারা চাইছো যে অনার্সে ভর্তি আমি হতে পারিনি, তো এখন আমি কি করব, এক্ষেত্রে কিন্তু তোমার অনার্স প্রফেশনালে ভর্তির জন্য সুযোগ রয়েছে। তো অনার্স প্রফেশনাল সম্পর্কে হয়তো অনেকেই জানে না। তো অনার্স প্রফেশনাল হচ্ছে, বলতে পারো, প্রাইভেট অনার্স। অর্থাৎ সকল বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু এই অনার্সটি করানো হয়ে থাকে, বা প্রফেশনাল অনার্স যেটা রয়েছে এটা করানো হয়ে থাকে। এখানে মূলত অনার্সের মতোই এড সার্টিফিকেটের মূল্য রয়েছে, কিন্তু এখানে খরচ একটু বেশি হয়। অর্থাৎ এই কোর্স কমপ্লিট করতে অনেক টাকা খরচ হয়। এক্ষেত্রে গ্রুপ ভিত্তিক যে সকল কোর্স রয়েছে সেই কোর্সগুলো থেকে আলাদা আলাদা কিন্তু ডিমান্ডের টাকা খরচ হয়ে থাকে। তো এই সংক্রান্ত ভিডিও ইউটিউবে অনেক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো যে কেমন খরচ হয়। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া, অনার্স প্রফেশনালের সার্টিফিকেটের মূল্য কি অনার্সের মতো কিনা? তো অনার্সের থেকেও কিন্তু অনার্স প্রফেশনালের সার্টিফিকেটের মূল্য অনেকটা বেশি হয়ে থাকে, কারণ অনার্স প্রফেশনাল অর্থাৎ নিজের প্রফেশন থেকে এই অনার্সটা করানো হয়ে থাকে এবং এটা সম্পূর্ণ প্রাইভেটের মাধ্যমে করানো হয়ে থাকে। সেখানে অভিজ্ঞ শিক্ষক রয়েছে বা সেখান থেকে ভালো একটা কোর্স কমপ্লিট করে ভালো কিছু করা যায় বা ভালো ডিমান্ডেবল জব করা যায়। যাই হোক, এই ছিল অনার্সে অনার্স প্রফেশনাল সম্পর্কে কিছুটা ধারণা। তো এই বিষয়ে আরও ধারণা পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখন তোমাদের সাথে শেয়ার করব যে এইখানে মূলত কারা আবেদন করতে পারবে। দেখো, আগ্রহী যারা প্রার্থী রয়েছে, অর্থাৎ যারা অনার্সে আবেদন করতে পারোনি, তারা যারা বলছো যে ভাই আমি তো প্রথম মেরিটে আবেদন করতে পারিনি, দ্বিতীয় মেরিটিকে আবেদন করতে পারবো কিনা অনার্সের ক্ষেত্রে, কিন্তু আমি যেটা বলছি, তো তোমরা যদি প্রথম মেরিটে আবেদন না করে থাকো, তাহলে কিন্তু এই বছর অনার্সে ভর্তির আর কোনো সুযোগ নেই। অর্থাৎ সাধারণ অনার্সের কথা বলছি। তোমরা যদি ইচ্ছা করো, সেক্ষেত্রে আগামীকাল থেকে কিন্তু এই অনার্স প্রফেশনালের আবেদন শুরু হচ্ছে। যদি ইচ্ছা থাকে, সেক্ষেত্রে অনার্স প্রফেশনালের আবেদনটি কমপ্লিট করতে পারো। অনার্স প্রফেশনালে অনেক শিক্ষার্থী পড়ে থাকে এবং তারা ভালো ভালো জব করে থাকে। যাই হোক, যারা 2016, 2017 এবং 2018 এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করেছে এবং মানবিক শাখার যারা রয়েছে তারা ন্যূনতম জিপিএ 2.5 এবং এইচএসসিতে 2.5, অর্থাৎ মানবিকের শিক্ষার্থীদের জন্য, এবং এইচএসসির ক্ষেত্রে কিন্তু 2018, 2019 এবং 2020 যারা পাশ করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং যারা বিজ্ঞান ও বাণিজ্য শাখা থেকে আবেদন করবে তাদের পাশের সন হচ্ছে এসএসসি 2016, 2017 এবং 2018 এবং এইচএসসির 2018, 2019, 2020, এই টোটালি সাল। এবং এসএসসির ক্ষেত্রে 3.0 পেয়ে যারা উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে এবং এইচএসসির ক্ষেত্রে 2.5 পেয়ে যারা উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে। এই টোটালি ছিল আবেদনের যোগ্যতা। এখন যারা মূলত এই বছরের, গত বছরে যারা আবেদন করনি বা এই বছরে এসে আবেদন করতে পারনি, অথবা যারা এর আগের বছর যারা, অর্থাৎ যারা ক্যাজুয়াল 3 বছর যারা রয়েছে, তারাও কিন্তু এইখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 2016 সালে যারা এসএসসি পাস করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এজন্য
সবাইকে বলবো যে যারা মূলত জানে না যে অনার্স প্রফেশনালে, মূলত অনেকে ভাবে যে অনার্স প্রফেশনাল কোর্স আবার কি, এখানে হয়তো পড়লে চাকরি হয় না, তো এরকম অনেকে অনেক বিভিন্ন মন্তব্য করে থাকে। তো তাদের উদ্দেশ্য করে বলবো চাইয়া, সাধারণ অনার্সের থেকে কিন্তু অনার্স প্রফেশনালের মূল্য অনেকটা বেশি হয়ে থাকে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। সেখানে কিন্তু ভালোভাবে তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেয়। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে, আর এই চ্যানেলটিতে নতুন দর্শক যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।